हेलो गाइज, वेलकम टू टीएस 15 क्रिएशन चैनल। ऑन स्क्रीन तुम्हारा देखते पाच श्रीरामपुर ओयर हाउस 200 छेले नियोग करेछे, उच्च माध्यमिक माध्यमिक और ग्रेजुएट पास नियोग करेछे। जेखाने श्रीरामपुर ओयर हाउस जो भारत सरकार ई कमार्स उद्योगे 200 छेले नियोगे अप्रेंटिस हिसेबे देने देबे, जेखाने प्रकल्पेर नाम होच्छे नैशनल अप्रेंटिसशिप प्रमोशन स्कीम, जेखाने एनएपीएस एर प्रकल्पेर नाम। 6 মাসের ট্রেনিং অ্যাপ্রেন্টিস শুধুমাত্র একদম ফ্রেশার ছেলেদের জন্য, যারা কোনো আগে কখনো কাজ করেছে তাদের জন্য প্রযোজ্য নয়। শুধুমাত্র ফ্রেশার ক্যান্ডিডেট ছেলেমেয়েরা এই পোস্টে আবেদন করতে পারবে। মাসিক স্টাইপেন্ড হবে 8,767 টাকা, কোনো প্রকার স্ট্যাটিউটরি বেনিফিট নেই। তিনটে শিফটে তোমাদের কাজ করতে হবে। এখানে দেখতে পাচ্ছ এক বেলা মিল পিকআপ ও ড্রপ ফেসিলিটি তোমাদের কাজ করতে হবে। যে যে অঞ্চলে ছেলেরা আবেদন করতে পারবে, দেখতে পাচ্ছ ডানকুনি, রিসা, উত্তরপাড়া, কোন্নগর, বালি, শ্রীরামপুর, স্মৃতি, ডানলপ প্রভৃতি জায়গা ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। এখানে বলে রাখি এই এই জায়গাগুলো তোমাদের নিয়োগ করা হবে, কিন্তু নিয়োগ করানো হবে রাজ্যের 23টি জেলার ছেলেমেয়ে কিন্তু এই পোস্ট আবেদন করতে পারবে। যেখানে প্যাকিং পিকিং স্ক্যানিং এর কাজে তোমাদের এখানে করতে হবে, যেখানে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক গ্রাজুয়েট পাশ আবেদন করতে পারবে, যেখানে বয়স মধ্যে 18 থেকে 30 বছরের মধ্যে। এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই অপশন হচ্ছে, সিম্পল এখানে ক্লিক করে তোমরা অনলাইনে অ্যাপ্লাই করতে পারবে। এখানে ক্লিক করার পর তোমাদের সামনে আরেকটি নতুন পেজ এখানে ডাইরেক্টলি ওপেন হয়ে যাবে। দেখতে পাচ্ছ এখানে বিষয় দেখতে পাচ্ছ অ্যাপ্লাই লিঙ্ক এবং কন্ট্যাক্ট ডিটেলস তোমাদের এখানে দেওয়া রয়েছে। দেখতে পাচ্ছ দুটো ব্যক্তির নাম রয়েছে, সেই ব্যক্তির নাম তোমরা আগে অনলাইনে ফর্মটা ফিল আপ করবে, তারপর তোমাদের কোনো প্রশ্ন থাকলে তারপর সেই দুটো ব্যক্তিকে তোমরা ফোন করতে পারো, জেনে নিতে পারো। এখানে দেখতে পাচ্ছ সিম্পলি অ্যাপ্লাই লিঙ্ক অপশন রয়েছে, এই লিঙ্কে তোমাদের ক্লিক করতে হবে। তো এই লিঙ্কে ক্লিক করে তোমাদের গুগল ডস অ্যাপ্লিকেশন ফর্ম এখানে দেখতে পাচ্ছ সরাসরি তোমাদের এখানে ওপেন হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশন ফর্মটিকে ঠিকঠাকভাবে তোমাদের এখানে ফিল আপ করতে, যে ফর্মটির নাম হচ্ছে ইন্টারভিউ ফর্ম, তোমরা অন স্ক্রিন উপরেই দেখতে পাচ্ছ। তো এখানে দেখতে পাচ্ছ ইমেল আইডি তোমাদের এখানে দিতে হবে, এখানে যে কনফার্ম ইমেল আইডি সেটি তোমাদের দেবে, আধার কার্ডের নাম্বার তোমাদের এখানে এন্ট্রি করতে হবে, এবং দেখতে পাচ্ছ প্যান কার্ডের নাম্বার, ভোটার কার্ডের নাম্বার, এটা অপশনাল, চাইছে তোমরা ছেড়ে দিতেও পারো, চাইলে তোমরা ছেড়ে যেতেও পারো। প্রেফিক্স তোমার মিস্টার না মিসেস তোমাদের এখান থেকে চুজ করতে হবে। ফুল নেম, আধার কার্ডে যে নামটি আছে তোমরা এখান থেকে এন্ট্রি করবে, বাবার নাম, আধার কার্ডে যেটি আছে সেইটা তোমাদের এন্ট্রি করতে হবে এখানে। তারপর দেখতে পাচ্ছ ডেট অফ বার্থ, আধার কার্ডে যে ডেট অফ বার্থ আছে সেই ডেট অফ বার্থ তোমাদের এখানে চুজ করতে হবে। জেন্ডার মেল ফিমেল তোমাদের এখান থেকে চুজ করতে হবে, মেল না ফিমেল। হাইট কত ফিট হচ্ছে তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে, এবং ওয়েট কত কেজি তোমাদের এখান থেকে লিখে দিতে হবে। লিখে তারপর মোবাইল নাম্বার, কনফার্ম মোবাইল নাম্বার তোমাদের দিতে হবে, এবং অল্টারনেটিভ কোনো মোবাইল নাম্বার যদি থাকে তাহলে অবশ্যই তোমরা দিতে পারো। স্মার্টফোন আছে কিনা এখানে তোমাদের ইয়েস করতে হবে, কারণ স্মার্টফোন ছাড়া তোমরা এই কাজটি পেতে পারবে না। আরোগ্য সাথে অ্যাপ ইনস্টল আছে কিনা, সে মাস ফোন তাহলে অবশ্যই তোমার আরোগ্য সাথে অ্যাপ ইনস্টল করে রাখতে হবে, তাহলে অবশ্যই তোমাদের এখান থেকে ইয়েস করবে। হাইয়েস্ট কোয়ালিফিকেশন 10-12 মানে গ্রাজুয়েশন পাস তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। তাদের হচ্ছে কম্পিউটার নলেজ তোমাদের জানা আছে, কম্পিউটার নলেজ না জানা তাহলে আবেদন করতে পারবেন, তাহলে অবশ্যই কম্পিউটার নলেজটা ইয়েস করতে হবে। কম্পিউটার কোন ইনস্টিটিউট থেকে তোমরা ট্রেনিং করেছো সেই ইনস্টিটিউট নাম তোমাদের এখান থেকে লিখে দিতে হবে। কোন কোর্স করেছো সেদিকে তোমার লিখে দিতে হবে, এবং কোর্স টিউনি মানে কত দিনে কোর্স করেছো, 6 মাস না 1 বছর, তোমাদের এখানে চুজে ক্লিক করে তোমাদের এখান থেকে চুজ করে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ এলি ইংলিশ রিড রাইটিং স্পিকিং ইংলিশ তোমরা জানো কিনা, তাহলে অবশ্যই তোমরা ইয়েস করতে হবে। কোন পজিশনে কাজ করতে চাইছো, যেখানে 10 পাসের হচ্ছে অ্যাসিস্ট্যান্ট পোস্ট, এসআর অ্যাসিস্ট্যান্ট পোস্ট হচ্ছে 12 পাস, এবং ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট হচ্ছে গ্র্যাজুয়েশন পাস, এখানে একটা তোমরা চুজ করবে। ফুল রেসিডেন্স অ্যাড্রেস তোমাদের ফুল অ্যাড্রেসটি তোমাদের এই বক্সটায় তোমাদের লিখে দিতে হবে। ওয়ার্কিং লোকেশন, এই তিনটে লোকেশনের মধ্যে কোন লোকেশনে তোমরা কাজ করতে ইচ্ছো তাহলে সেই লোকেশনটা চুজ করবে। বাস পিকআপ লোকেশন, এই তিনটে লোকেশনের মধ্যে কোথা থেকে তোমরা বাস ধরবে সেখানে তোমরা লিখে দিতে হবে। ওন ট্রান্সপোর্ট, যে জায়গায় তোমরা রয়েছো সেই জায়গায় কোনো ট্রান্সপোর্ট ব্যবসা হয় কিনা সেখানে তোমরা লিখতে হবে। কমফোর্টেবল ওয়ার্কিং রোটেশনাল শিফট, রোটেশনাল শিফট কোন শিফটে কাজ করতে চাইছো রোটেশনাল শিফটে তাহলে ইয়েস করবে। এখানে মেয়েদের ক্ষেত্রে কোনো প্রকার নাইট শিফট কিন্তু এখানে নেই। ওয়ার্ক উইথ ফ্লিপকার্ট আর্লিয়ার, তোমরা ফ্লিপকার্টে কি কাজ করতে চাও সারা জীবন তাহলে তোমরা ইয়েস করতে হবে। তারপর কিন্তু এটা পড়তে সাবমিট বাটন আছে, সাবমিট বাটনে ক্লিক করে গুগল ডস অ্যাপ্লিকেশন ফর্মটি সাবমিট হয়ে যাবে। তো এই ছিল মূলত অ্যাপ্লিকেশন বন্ধুরা। এই অ্যাপ্লিকেশন লিঙ্কটি ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, এছাড়া নোটিস লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে রয়েছে, অবশ্যই ভিডিও ডেসক্রিপশন ফলো করে তোমরা অ্যাপ্লাই করতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেলও লিঙ্ক দেওয়া রয়েছে, সেখানে তোমরা গিয়ে তোমরা জয়েন হতে পারো। টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত চাকরি ভিডিও আপলোড হয়, এখানে তোমরা কিন্তু জয়েন হতে পারো। এই ছিল মূলত আপডেট বন্ধুরা। বিস্তারিত ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদের ইনফরমেশন জানাবার চেষ্টা করবেন, এবং চ্যানেলটিকে যদি কোনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটা কোনো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবে। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিএস 15 ক্রিয়েশন চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।